এই গানটার নাম তরজা গান বলা হয়। আর এর আগে যেটুকু করা হয়েছিল ওটুকু হচ্ছে ঝাঁপার গান, চান মনসার বিষয় নিয়ে। এবং এই গানের পালার বিভিন্ন ধরনের পালা আছে, যেমন গান্ধারী কৃষ্ণ, উত্তরা কৃষ্ণ, নারদ কৃষ্ণ, বিভিন্ন ধরনের পালা আছে, 36টা পালা আছে। আমি ঝাঁপান গান করি, মনসামঙ্গল ঝাঁপান গান, মনসামঙ্গল ঝাঁপান গান করি। আচ্ছা, আস্তে আস্তে কি এটা আগের থেকে কি কমে যাচ্ছে অনেক? না, বেশি না, বেশি আছে। আর আমার গানের বয়স অনেক, আমার গানের বয়স অনেক, 55-এর উপরে। আপনি শিখেছিলেন কোথা থেকে? আমি শিখেছিলাম আমার গ্রামে একজনা আগে কবি গান করতেন, বিজয় সরকার, নকুল দত্ত একসঙ্গে, তিনি বৈষ্ণব হয়ে গেলেন, তিনার কাছ থেকে আমি গান শিখেছিলাম। পরবর্তী ক্লাস করা ধরলাম, তিনি দেহরাগলে পরে আপনার বেথডৌরি যোগপুর অমূল্য সরকারের কাছে। এখন কি আপনাদের পরবর্তীকালে যে প্রজন্ম তারা কি শিখতে আগ্রহী হচ্ছে, আপনি শেখাতে পারেন বা আপনার শিষ্য বা বরুণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কোনো ভক্ত আসে তাকে অবশ্যই দিয়ে যাবো। সেটা আসে কি মানুষের আসে আগ্রহ কি এরকম এই প্রজন্ম ছেলেমেয়েরা শিখতে চায়? হ্যাঁ যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন সাঁতরা। কোথায় বাড়ি? 203। নিরঞ্জন খেপা বললো মানুষে চিনবে, নিরঞ্জন গোসাই বললো চিনবে। দোষতনা বাতকুলার পাশে 2 নম্বর অঞ্চল তার অন্তর্গত। আমি এটাকে তরজা গান বলা হয়। এটা হলো গান্ধারী কৃষ্ণ পালার যে অভিনয়, যেটা গান্ধারী কৃষ্ণ পালার এই অভিনয়টুকু আমরা 5-7 মিনিট করেছি। আমার নাম বীরভদ্র ঘোষ, আমার কাকমারি বাড়ি হাসখালি থানা, আর এর নাম হলো নিরঞ্জন সাঁতরা, বাতকুল্লা 203 টায়ারপুর থানা। কবে থেকে এই গান করেন? আমি করছি মোটামুটি 16-18 বছর মতো। আপনার যখন বয়স? হ্যাঁ না, আমার গানের বয়সটা 16 থেকে 18। তারপরে কেমন ভাড়া হয় এখন, মানে সব জায়গায় কেমন গানটা আমাদের ভাড়া করেছেন আপনারা? না, এখানে আমাদের যাত্রাপুর, আমাদের পিছনে আছে যাত্রাপুর বারোয়ারি কমিটি ক্লাবের ছেলে যারা, এনারা আমাদের বায়না করে এখানে নিয়ে এসছে। তো এখান থেকে তারা আপনাদের কিছু পারিশ্রমিক দেন নাকি? না, পারিশ্রমিক দেয়, পারিশ্রমিক দেবে। কি নাম আপনার? আমার নাম বীরভদ্র ঘোষ। চলা করে হাওয়া দিব, হাওয়া ধরে আসছে।